দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণে তমা কনস্ট্রাকশন কোম্পানি 550 কোটি টাকার চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি সহ তিনটি ব্যাংক। চুক্তি অনুযায়ী ইউসিবি ছাড়াও প্রকল্পে অর্থায়ন করবে প্রাইম ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড। অনুসারে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ, তমা গ্রুপের চেয়ারম্যান আতর রহমান ভূঁইয়া, ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী উপস্থিত ছিলেন।